বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরবর্তী অর্থ সেমিস্টারের যে এক্সাম সেটা অনলাইনেই হবে এমনই দাবি রয়েছে তোমাদের পক্ষ থেকে তোমাদের এই দাবি অনুযায়ী তোমাদের ইউজি পিজির পরবর্তী যে অর্থ সেমিস্টারের পরীক্ষা আছে সেই পরীক্ষা যাতে অনলাইনেই হয় সেই কারণে অনলাইন পিটিশান একই সাথে বিভিন্ন ও পদক্ষেপ নেওয়া হবে আমাদের পরিবারের তরফ থেকে আগেও যেরকমভাবে বিভিন্ন ও আমরা স্টুডেন্টদের দাবিকে এ সফলতা অর্জন করেছি আশা করছি এবারেও আমাদের পরিবার সফলতা অর্জন করবে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর তোমরা যদি এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশন চাও অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো তাহলে আমরা বুঝতে পারবো কতজন ছাত্রছাত্রী এই মুহূর্তে তাদের অর্থ সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনে চাইছে এই মুহূর্তে সব থেকে বড়ো যে প্রশ্নটা তোমরা যে বিষয়টা আমাকে প্রতিনিয়ত বলেছ তোমরা জানো আমি তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করি সাথে আমি একজন টিচার আর ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে বিভিন্ন ব্যাচ রয়েছে সমস্ত কিছু মেনটেন করার পর যেটুকু সময় পাই তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করি তোমরা তিন চার দিন ধরে প্রচুর মেল করেছ এই একই রকমভাবে পিটিশন টুইটারে ক্যাম্পেইন চালানো বিভিন্ন ও রকমভাবে তোমরা তোমাদের মতবাদ প্রদান করেছো তোমরা বিভিন্ন সমস্যার কথা বলেছ তোমাদের যে যে সমস্যার কথা তোমরা বলেছো সেই সেই সমস্যার কথা আমি কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির কথা বলছি না রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজ্যের সমস্ত ডিপ্লোমা কলেজ রাজ্যের সমস্ত অটোনোমাস কলেজ সমস্ত কলেজের যে পরবর্তী অর্থ সেমিস্টার সেই অর্থ সেমিস্টার অনলাইনেই হবে আমরা আমরা সকলেই জানি ষোলোই নভেম্বর থেকে আমাদের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আয় অফলাইন ক্লাস শুরু হয়েছে যাকে আমরা প্রত্যেকেই সম্মান জানাই কিন্তু এই যে কম সময়ের মধ্যে অফলাইন ক্লাস শুরু হয়েছে সেই অফলাইন ক্লাস করাতে গিয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে ছাত্রছাত্রীরা কোথাও এই মুহূর্তে নোটিশ দেওয়া হচ্ছে কলেজে অফলাইন ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে কারোর ক্ষেত্রে এখনও পর্যন্ত অফলাইন ক্লাস করেনি এমনকি হোস্টেলের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ক্লাস করতে পারছে না এছাড়া কোথাও কোভিড সংক্রমিত হচ্ছে শিক্ষক পড়ুয়া এবং সিলেবাস যেটা আছে সেই বেশিরভাগটাই 80% পার্সেন্ট সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সিলেবাস অনলাইনে কমপ্লিট হয়েছে আর এখনও পর্যন্ত নভেম্বরে বা এখনও পর্যন্ত যে কমপ্লিট হয়েছে সেটা প্রায় ফি ফাইভ পার্সেন্ট সিলেবাসও কমপ্লিট হয়নি অনেকে তো বলছো এখনও পর্যন্ত আমাদের সেরকমভাবে ক্লাসই হয়নি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের কথাও অনেকে উল্লেখ করছ ও এবং আরও বিভিন্ন পরিস্থিতি এবং যে কোভিডের নতুন ভাইরাস রয়েছে অমিক্রম তার প্রভাব সমস্ত দিকে দেখতে চাইলে এছাড়া অনেক স্টুডেন্ট রয়েছে বহু দূরে একদিনের জন্য ক্লাস করতে যেতে চাইছে না কলেজে ইনফ্যাক্ট এমন এক স্টুডেন্টদের সাথে কথা হয়েছে যে অন্য স্টেটে থাকে সেই স্টেট থেকে আমাদের স্টেটে অ্যাকচুয়ালি কলেজে পঠন পাঠন করতে আসে কিন্তু ও অফলাইনে ক্লাস একদিন তাকে প্রেশারাইজ করা হচ্ছে অফলাইনে একদিন ক্লাস করানোর জন্য কিন্তু এদিকে হোস্টেল ফ্যাকাল্টি তার জন্য খোলা নেই বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছে কিন্তু বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীরা এই কারণেই কিন্তু ও বিভিন্ন ও ছাত্রছাত্রী সমস্ত দিক দেখে এই মুহূর্তে সেই কারণেই পশ্চিমবঙ্গের রাজ্যের সর্বাধিক ছাত্রছাত্রী এই মুহূর্তে তাদের পরীক্ষা যেটা আছে সেটা অনলাইনেই চাইছে তারা ডিমান্ড করছে যে এই যে এক্সামিনেশান রয়েছে সেটা যাতে অনলাইনেই হয় কারণ সর্বাধিক ক্লাস প্রায় নাইনটি পার্সেন্ট বা 90% পার্সেন্ট অ্যাভাব ক্লাস অনলাইনেই হয়েছে তোমাদের মধ্যে অনেকে মেল করেছো একই বিষয় বলেছিল অনলাইন পিটিশন করার জন্য তোমাদের যে যে সমস্যা সেই সমস্যার কথা অনলাইনে পিটিশনের মাধ্যমে সমস্ত আয় তোমাদের বলে দিয়েছি আর তোমাদের পিটিশনের যে লিংক আছে সেই লিংক কিন্তু কমেন্টের প্রথমে অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছি ওখানে গিয়ে তোমরা পিটিশানে সাইন করো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তারা তো অতি অবশ্যই ওই সাইন করবে আর যারা ছাত্রছাত্রী নয় এবং ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ এই পিটিশানে অবশ্যই সাইন করো ছাত্রছাত্রীদের এর পাশে দাঁড়াও দেখো পরবর্তীকালে কি হবে সেটা আমরা কেউ বলতে পারি না কিন্তু আমরা কোনো প্রচেষ্টার খামতি রাখবো না কারণ দু হাজার থেকে এখনো পর্যন্ত আর এতদিন ধরে যে সমস্ত স্টেপ আমরা নিয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীদের বিষয় তুলে ধরেছি সেই সমস্ত প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা সফলতা অর্জন করেছি এবং আশা করছি এই যে অর্থ সেমিস্টারের এক্সাম অনলাইনে আমরা চাইছি তা অবশ্যই যুক্তিযুক্ত তার বাস্তবতা রয়েছে সেই কারণে আমরা এতেও সফলতা অর্জন করব তোমরা প্রত্যেকে এই মুহূর্তে তোমাদের এর সমস্যার কথা ওই পিটিশানে সাইন করে অবশ্যই তুলে ধরো এবং তারপরে টুইটার ক্যাম্পেন হবে তারপরে আরও বিষয় আমি তুলে ধরব একই সাথে প্রত্যেকটা ইউটিউবারকেও রিকোয়েস্ট করছি এই এই বিষয়গুলো করো সোশ্যাল মিডিয়ায় যারা যেখানে রয়েছে সেই পজিশনে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াও অনেকে দাঁড়াচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ যে পাশে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য একই সাথে তোমাদের প্রত্যেককে আরও একটি বিষয় বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে অর্থ সেমিস্টারে ছাত্রছাত্রীরা আছো প্রত্যেককে বলবো যেরকমভাবে তোমরা এই মুহূর্তে তোমাদের সমস্যার কথা তুলে ধরছো সোশ্যাল মিডিয়ায় একই রকমভাবে কিন্তু তোমরা যতটা সম্ভব পড়াশোনা করে যাও পড়াশোনায় কিন্তু কোনো রকম খামতি দিও না কারণ পরবর্তীকালে অনলাইন পরীক্ষা হলেও কিন্তু তোমাদের সেটা কাজে লাগবে সেই কারণে প্রত্যেককে বলবো যতটা সম্ভব তোমরা পড়াশোনা করো এবং অন্যান্য ছাত্রছাত্রী সহ সকলকেই বলবো এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াও আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি মতবাদ রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই মুহূর্তে কি চাইছো অনলাইন এক্সামিনেশন না অফলাইন এক্সামিনেশন তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত